ভাইয়া কোন মুভি দেখার জন্য এসেছেন? আমরা হাওয়া দেখতে এসেছি। হাওয়া দেখতে এসেছি। হাওয়া দেখতে এসেছি। কোন এলাকা থেকে এসেছেন? উত্তরা থেকে আসছি। উত্তরা থেকে এসেছেন? ঠিক আছে। কিভাবে? আরো শুধু নোয়াখালী থেকে অনলাইনে টিকিট করেছি। আপনি নোয়াখালী থেকে? শুধু নোয়াখালী থেকে আসছে। শুধু নোয়াখালী? হ্যাঁ। হাওয়ার ট্রেলার কেমন লেগেছে? হাওয়ার ট্রেলার ভালো লেগেছে দেখেই আসছি। আর হাওয়ার গান তো অসাধারণ। কোন মুভি দেখার জন্য এসেছেন? হাওয়া দেখতে এসেছেন। কোন এলাকা থেকে এসেছেন? এখানে ভাটারা। ভাটারায় থাকেন? আচ্ছা, আপনারা টিকিট কিভাবে কিনেছেন? এখানে এসে কিনলাম। অনেক লাস্ট মুহূর্তে পেয়েছি। সমস্যা হয়েছে না? তেমন কোনো প্রবলেম হয়নি। ট্রেলার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, এক্সপেকটেশন অনেক বেশি। এই শুভ, কোন মুভি দেখার জন্য এসেছেন ভাই? আমরা কোনটা দেখছেন? পরান। পরান দেখতে এসেছেন। আচ্ছা, পরানের ট্রেলার কেমন লেগেছে? অনেক ভালো। দ্যাটস ওয়াই উই আর হিয়ার। আপনার শরীফুল রাজকে অভিনেতা হিসেবে কেমন লাগে? অনেক ভালো, সম্ভবত এটাতে ভালো অভিনয় করছেন, যার জন্য আমাদের দেখতে আসা। কোন মুভি দেখার জন্য এসেছেন? হাওয়া দেখতে এসেছেন। চঞ্চল চৌধুরীকে কেমন লাগে অভিনেতা হিসেবে? ভালোই লাগে। ভালো লাগে। এর আগে কি চঞ্চল চৌধুরীর সিনেমা দেখা হয়েছে? দেখা হয়নি। ভাইয়া কোন মুভি দেখার জন্য এসেছেন? জি ভাই। কোন মুভি দেখার? পরান। পরান দেখতে এসেছেন। পরানের ট্রেলার কেমন লেগেছে? দেখিনি ট্রেলার। ট্রেলার দেখেন। শরীফুল রাজকে কেমন লাগে আপনাকে? ভালো। শরীফুল রাজের অন্য মুভি কি দেখা হয়েছে? আপনি কোন মুভি দেখার জন্য এসেছেন? পরান। পরান দেখতে এসেছেন। আচ্ছা, পরানের ট্রেলার কেমন লেগেছে? ট্রেলার দেখিনি। ট্রেলার দেখেন। আপনি কোন মুভি দেখার জন্য এসেছেন বলেন, সমস্যা নেই। ভাইয়া কোন মুভি দেখার জন্য? হাওয়া। হাওয়া দেখতে এসেছেন। আচ্ছা, হাওয়ার ট্রেলার কেমন লেগেছে? হাওয়ার ট্রেলার না, সিনেমায় দেখেছি। সিনেমায় দেখেছেন? আবারও দেখতে এসেছেন? না, সিনেমাটাই দেখলাম, ট্রেলার তো আগে দেখেছি। দেখেছেন? হাওয়া দেখেছেন। হ্যাঁ। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আচ্ছা, হাওয়ার কোন সিকোয়েন্সটা বেশি ভালো লেগেছে? পুরোটাই মানে একটা গল্পের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু গল্পটার মধ্যে মোড়ে মোড়ে গল্প ছিল, গল্পের মাঝেও গল্প ছিল, শেষটা সুন্দর হয়েছে। মানে এখানে পারফেকশন, মানে হাওয়া যেন বাংলা মুভিতে হাওয়া বদল এনেছে এটাই করে। অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে কেমন লাগে? বাংলাদেশের কিংবদন্তি, তার যে শ্রেষ্ঠ শিল্পী আর আসেনি, আর সামনেও আসবে কিনা জানি না। শরীফুল রাজকে কেমন লেগেছে? শরীফুল রাজ ওভারঅল এখন অবধি এই মুহূর্তে সুপার হিট হিরো, ইনক্রেডিবল। আর কিছু বলার আছে সিনেমা? আর কিছু বলার নাই। ছবি বাংলাদেশের ছায়াছবির জগতে যে হাওয়া বদলটা লেগেছে, সেটা হাওয়ার মাধ্যমে আরও বেশি বেড়ে যাবে। থ্যাংক ইউ।